জাস্ট কিছুদিন আগেই গেল পঁচিশে ডিসেম্বর অর্থাৎ মেরি ক্রিসমাস তাতে তোমরা কি সবাই কেক খেয়েছ কিন্তু আমরা যখন কেক কিনতে যাই তখন আমরা এটা দেখি না কেকের ভেতরে কে রয়েছে আমরা এটা দেখি যে কেকের প্যাকেটে কাজু রয়েছে কিকমিস রয়েছে চল চল এই কেকটাই কিনে নিয়েছ তোমরা প্যাকেটিংটা দেখো সেই রকম তোমরা কতটা জানো কতটা তোমার ভেতরে অনেক জ্ঞান রয়েছে ধরো তুমি একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে রেখেছ কিন্তু তুমি প্রেজেন্টেশন করতে পারো না মানে তুমি পরীক্ষার খাতায় ঠিকঠাকভাবে লিখতে পারো না সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু অনেকটাই কম আসবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের প্রেজেন্টেশন মানে তুমি কিভাবে লিখলে তুমি পরীক্ষার খাতায় লেখার সময় কোন কোন দিকে ধ্যান রাখলে তোমার নাম্বার যেখানে তুমি আসি পেতে সেক্ষেত্রে যেখানে তুমি একটা মাপ একটা ধরো প্রশ্নে চার নাম্বার রয়েছে যেখানে টিচার তোমাকে যেত কত দুই কিংবা আড়াই সেখানে টিচার কি কি বিষয়ে ধ্যান রাখলে তুমি তুমি সেই কোয়েশ্চিনে চারের চার কিংবা সাড়ে তিন পর্যন্ত পেতে পারো অর্থাৎ ওভারঅল নাম্বার তুমি যদি সত্তর পেতে সেখানে তোমার নব্বই পর্যন্ত যেতে পারে এই প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে চলো শুরু করি আজকের ভিডিও দেখো এক তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আমি আগে দেই। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে হাতের লেখা হাতের লেখার উপরে কোনো নাম্বার থাকে না হাতে লেখার উপরে কোনো নাম্বার থাকে না তোমার হাতের লেখা খারাপ হোক কিংবা ভালো সেটা ডিপেন্ড করে না দেখো এটা ডিপেন্ড করে যে তোমার হাতের লেখা বোঝা যাচ্ছে কিনা বোঝা গেলেই এটাই অনেক অনেকে কি করে বেশ সুন্দর সুন্দর করে লিখতে শুরু করলো তাতে কিছু লাভ নেই এখানে কোনো হাতের লেখার কম্পিটিশান চলছে না এটা চলছে তোমার ভেতরে কতটা জ্ঞান আছে সেটার কম্পিটিশান অর্থাৎ হাতের লেখার ওপরে অতটাও ধ্যান ধারণা না দিলেও চলবে কিন্তু যেন বোধগম্য অর্থাৎ যেন বোঝা যায় চলে আসবো নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট রয়েছে দুটি উত্তরের মাঝে আমাকে গ্যাপ দিতে হবে মানে ধরো একের দাগের উত্তর তুমি এখানে লিখলে ওকে একের দাগের উত্তর তুমি লিখলে তারপরে দুয়ের দাগে লেখার দুইয়ের দাগের যে উত্তর লিখবে মাঝে তোমাকে কমসে কম তিন আঙুলে তিনটি আঙুল তুমি বসাবে তিন আঙুলের অন্তত গ্যাপ দিতে হবে তবেই টিচার বুঝতে পারবেন যে এটা একটা উত্তর আর এটা আমার আরেকটা উত্তর অর্থাৎ লেখার সময় আমাদেরকে এটা ধ্যান দিতে হবে যে আমাদের দুটো উত্তরের মাঝে যেন যথেষ্ট গ্যাপ থাকে যাতে টিচার বুঝতে পারেন যে আমাদের এটা একটা আলাদা প্রশ্ন এটা একটা আলাদা প্রশ্ন নেক্সট যেটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন ধরো তোমাকে পড়লো তোমার একটা জীবন জীবনবিজ্ঞানের কোশ্চেন পড়লো যে সুন্দরবনের কি কি সমস্যা রয়েছে তুমি একটা দিলে একটা কি একটা পয়েন্ট দিলে আবার আরেকটা পয়েন্টকে তারই সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দিলে ধরো এটা একটা পয়েন্ট এখানে তোমার শেষ হলো পয়েন্ট পয়েন্টটা জাস্ট এখান থেকে শুরু হয়ে গেল টিচার বুঝতেই পারলো না তুমি কটা পয়েন্ট লিখেছ তাই প্রত্যেকটা যে পয়েন্ট থাকবে দুটো পয়েন্টের মাঝেও যথেষ্ট যেন গ্যাপ থাকে অন্তত দু দুটো আঙুল বসাবে যতটা গ্যাপ হয় ততটা গ্যাপ আমার দিতে হবে নেক্সট যেটা হচ্ছে কাটাকাটি আচ্ছা কাটাকাটির জন্য কি কোনো নাম্বার কাটে মোটেই না কাটাকাটির জন্য নাম্বার কাটা হয় না কিন্তু যদি তুমি ধরো একটা কিছু লিখে ফেলেছ ধরো এখানে তুমি আমার নামটাই ধরো এখানে লিখেছি আমি ঠিক আছে আমি আমার নামটা লিখেছি দিয়ে আমি কাটছি ঠিক আছে আমার কা আমি এবার কাটতে শুরু করলাম আমি এরকম করে বসে 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 কাটছি সুন্দর করে কাটছি লাভটা কি হলো লাভটা এটাই হলো যে আমার খাতাটা দেখতে খারাপ লাগছে টিচার বলছে এ বাবা একদম গোটা খাতায় যেন পায়খানা করে ফেলেছে টিচারের মাথায় একটা খারাপ ইম্প্রেশন পড়বে দেখো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যখন তুমি যাচ্ছ না তুমি দেখতে সুন্দর কি তুমি দেখতে খারাপ সেটা কোনো ম্যাটার করছে না কারণ টিচার তোমাকে দেখতে পাচ্ছে না তুমি খুব ভালো কথা বলো কি তুমি খুব ভালো ড্যান্স করো এটা ডাজ ডাজনট ম্যাটার তোমার যাচ্ছে শুধু খাতাটা তোমার নামটাও টিচার ঠিকঠাকভাবে দেখবেন না তিনি জাস্ট দেখবেন কি তুমি কি লিখেছো উত্তরটা তুমি কিভাবে প্রেজেন্ট করছো অতএব আমাদেরকে খাতায় কাটাকাটি সেভাবে করা চলবে না যদি কোনো একটা জিনিস খারাপ হয় জাস্ট আমরা একটা লাইন দিয়ে কাটবো ধরো এখানে কিছু একটা আমি ভুল লিখে ফেলেছি জাস্ট একটা লাইন দেবো যেন টিচার বুঝতেও না পারেন যে ওখানে কাটা রয়েছে ওকে অর্থাৎ কাটাকাটি করো কিন্তু এমন করো না যাতে টিচারের ইরিটেশান হয় নেক্সট দেখো শর্ট ফর্ম তোমরা অনেকেই শর্ট ফর্ম ইউজ করো আমরা এখন তো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সমস্ত যুগ আমরা শর্ট ফর্ম ইউজ করি যেমন গুড মর্নিং ঠিক আছে আমরা শর্ট ফর্মে লিখি তারপরে আমরা বাই দা ওয়ে এটা বিশাল ইউজ করি বাই দা ওয়ে বি টি ডব্লিউ এটা ইউজ করি না বি টি ডব্লু জাস্ট লিখে দিলাম বাই দা ওয়ে হয়ে গেল পরীক্ষার খাতায় ওই শর্ট ফর্ম বাবা ইউজ করো না তাতে টিচারও তোমাকে শর্ট ফর্মেই নাম্বার দিয়ে দেবে ওকে তাই শর্ট ফর্ম ইউজ করা যাবে না নেক্সট যেটা হচ্ছে আন্ডারলাইন যদি কোনো ধরো তুমি একটা শর্ট কোয়েশ্চেন লিখতে রেখেছো শর্ট কোয়েশ্চেন পড়েছে যে ডিএনএতে থাকা একটি নাইট্রোজেন বেস হলো ড্যাশ ওকে তুমি উত্তর লিখছো যে আমার ডিএনএতে থাকা ঠিক আছে একটি নাইট্রোজেন বেস হলো ধরো অ্যাডেনিন তুমি লিখলে ধরো অ্যাডেনিন লিখলে অ্যাডেনিনের নিচে একটা দাগ একটা আন্ডারলাইন করো যাতে টিচার টিচার যাতে এসেই জাস্ট পরের আগের কোশ্চেনটা দেখলো তারপরে এসে ডাইরেক্ট তিনি দেখতে পেয়ে গেলেন যে অ্যাডেনিন লিখে দিয়েছে ঠিক আছে ঠিক মেরে দিয়ে চলে যাবেন মানে তুমি এক নম্বর ওখানে পেয়ে গেলে তিনাকে খুঁজতে হচ্ছে না ওনাকে উনি খুঁজে পাচ্ছেন হয়তো ধরো এমনভাবে লিখেছো তিনি খুঁজেই পাচ্ছেন না তোমার উত্তরটা কোথায় ওকে তুমি গত প্রথমে লিখেছো অ্যাডিনিন হল ডিএনএর একটি বেস এবং ঘুরিয়ে লিখে দিয়েছো সেক্ষেত্রে টিচার বলে বাবাই কী লিখেছে রে বাবা অতএব আমরা যেগুলো উত্তর তার নিচে আন্ডারলাইন করব যাতে টিচারের কোনো অসুবিধা না হয় দেখো আমরা যখন পরীক্ষা দিতে যাব না তখন এটা ভাববো না উনি যিনি খাতা দেখছেন উনি একজন টিচার এটা ভাববো উনি একজন জাস্ট ফাইভ সিক্সে পড়েন একজন মানুষ ঠিক আছে আমার কোনো ছোট ভাই বোন আমার খাতা দেখছে অতএব তাকে তাকে কোনোভাবে কোনো অসুবিধা না করিয়ে আমাকে খাতাটাই লিখতে হবে যেন সে কোনোভাবেই ইরিটেশান না হয়ে যা কোনোভাবে বিরক্ত বোধ না করে খাতা দেখতে দেখতে যে এ বাবা কি লিখেছে হ্যাঁ বাট এরকম এরকম যেন না হয় যেন খাতা দেখার সময় তার মুডটা এরকম হয় বাহ খুব ভালো লিখেছে তার মুডটা কতটা ভালো হবে সেটার উপর ডিপেন্ড করছে তোমার পরবর্তী যে গুলো তার নাম্বারগুলো ওকে চলো আমরা যে আমাদের যে অ্যান্সারগুলো হয় সেভাবে কী সেগুলো কীভাবে লিখবো দেখো আমাদের অ্যান্সার মেনলি চারটা টাইপের হয় প্রথম টাইপ যেটা হচ্ছে পয়েন্ট হিসাবে থাকে মানে আমরা পয়েন্ট দিয়ে দিয়ে অ্যান্সার লিখি এক্ষেত্রে দেখো যদি সাপোজ ধরো তোমার একটা প্রশ্নে ধরো দু নাম্বার রয়েছে ঠিক আছে একটা প্রশ্ন ধরো তোমার দু নাম্বার রয়েছে সেক্ষেত্রে তুমি কটা পয়েন্ট লিখবে সেক্ষেত্রে তুমি তিন থেকে চারটি পয়েন্ট লিখতে তুমি লিখবেই কারণ কি অনেকে ভাবে কি যে নাম্বার নাম্বার আছে আছে ঠিক দুটো দুটো পয়েন্ট লিখে দিলাম চলে গেলাম না দু তিন থেকে চারটা পয়েন্ট লিখো যাতে টিচার কোনোভাবেই নাম্বার না কমাতে পারেন আর পয়েন্টের যে মেন মেন যে জায়গাগুলো সেই জায়গাগুলো তোমাকে আন্ডারলাইন করতেই হবে ওকে প্রথমত কটা পয়েন্ট দেবে ধরো দু মার্কস রয়েছে তুমি তিন থেকে চারটা পয়েন্ট দিলে তিন মার্কস রয়েছে তোমার একটা পয়েন্ট যে যত নাম্বার থেকে তার থেকে একটা কি দুটো পয়েন্ট তোমাকে বেশি লিখতেই হবে ওকে ডান তাহলে আন্ডারলাইন করতে হবে মেন মেন জিনিসের নিচে আন্ডারলাইন করতে হবে ওকে আমাদের পয়েন্টের যে জিনিসটা সেটা আমরা বুঝতে পারলাম এবারে কিছু কিছু আমার প্রশ্ন থাকে সেটা হচ্ছে প্যারা প্যারা চেঞ্জ মানে কি প্যারা চেঞ্জ মানে ধরো তোমাকে পড়লো যে হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে লেখক তখন তো তুমি এরকম পয়েন্ট দিতে পারবে না ঠিক আছে তখন তোমার সেইভাবে পয়েন্ট হবে না তখন তোমাকে প্যারা জেন প্যারাভাবে লিখতে হবে প্রথমটাই লিখতে হবে যে হৃৎপিণ্ডের গঠনে আমরা দেখতে পাই যে ক্রমশ অনুন্নত হৃদপিণ্ড থেকে উন্নত হৃদপিণ্ডের সৃষ্টি হয়েছে এভাবে একটুখানি লিখতে হবে মানে ফার্স্টে থাকবে কি তোমার ইন্ট্রো ফার্স্টে তোমার ইন্ট্রোডাকশান থাকবে নেক্সট প্যারা ফার্স্টে ইন্ট্রো লিখলে হ্যাঁ তারপরে তোমার নেক্সট প্যারা নেক্সট প্যারাই হবে তোমার মেন বডিটা মেন বডি হলো তার ভিতরে লিখলে যে তোমার কার কি হৃদপিণ্ড কেমন ব্যাপার লাস্টে দেখবে তোমার কনক্লুশন মানে সিদ্ধান্ত তুমি কি সিদ্ধান্ত এলে যে তুমি এটাই বলবে অতএব আমরা দেখতে পেলাম যে হৃদপিণ্ড আমরা দেখেছি যে যত উন্নত তর প্রাণীর সৃষ্টি হয়েছে তার হৃদপিণ্ড আস্তে আস্তে উন্নত হয়েছে অর্থাৎ এটি অভিব্যক্তিকে সমর্থন করে সুন্দরভাবে লিখবে প্লাস প্রত্যেকটায় যেখানে ছবি দেওয়া যাবে ওকে যেখানে ছবি দেওয়া যাবে সেখানে ছবি আমাকে দিতে হবে মাস্ট এবার ছবি কেমন ভাবে দেবো ছবি কেমন ভাবে দেবো ধরো এটা তোমার পেজ এটা ধরো তোমার পেজ এখান থেকে তুমি লিখতে শুরু করেছ ধরো এখানে ইন্টু রয়েছে এখানে আচ্ছা ধরো এখান থেকে তুমি লিখতে শুরু করেছো লিখছো 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 ওকে এখানে তুমি কিছু একটা ছবির দরকার পড়লো আমি ওই ওই প্রশ্নে যাচ্ছি না ধরো কিছু একটা ছবির দরকার পড়লো এরকম গোল করে একটা একটা স্কোয়ার করো তার ভেতরে ছবিটা আঁকো ছবি দেখো আমি আগেও বলেছি তুমি এটা ভাববে না যে যিনি খাতা দেখছেন উনি একজন টিচার ভাববে কি উনি একজন ছোট্ট বাচ্চা ছোট্ট একটা ভাই কিংবা ছোট্ট একটা বোন অতএব তাকে যতটা সুন্দরভাবে তুমি বুঝাতে পারবে লেখার মাধ্যমে ততটাই বেশি নাম্বার তুমি পাবে ওকে তাহলে একটা ছোট ভাই বোনকে বোঝানোর জন্য কি করি আমরা ছোট্ট করে ছবি আঁকি সেরকম টিচারকে বোঝানোর জন্য আমাকে ছোট্ট করে একটা ছবি আঁকতে হবে যে এই এই জিনিস এই হচ্ছে আমার ছবি এখানে দুটো আমার যেই যেই প্রশ্নটা চাইবে সেই প্রশ্ন দুটো আমি পয়েন্টিং করে দেব ওকে এই হচ্ছে আমার ছবি দিয়ে এলাম আমার খা সুন্দরভাবে চেঞ্জ করে করে লিখলাম আরেকটা ব্যাপার যেটা বড় কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বড্ড সমস্যায় ভোগায় সেটা কি বলতো আমরা বড়ো কোশ্চেন যখন লিখতে যাই তখন আহ ধরো আমরা কিছুটা লিখতে শুরু করেছি ধরো কিছুটা পড়েছে বড় কোশ্চেন আমরা লিখতে শুরু করলাম লিখতে শুরু করেছি হঠাৎ করে মনে পড়ল আরে 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 আমাদের তো ফার্স্টের পয়েন্টটা অন্য হওয়ার কথা ছিল দিয়ে তুমি কাটলে সব দিয়ে আবার লিখতে শুরু করলে প্রথম পয়েন্টটা দিয়ে একটা পয়েন্ট মিস হয়ে গেল কোনোভাবে সেটা তুমি লাস্টের দিকে লিখতে যাচ্ছ ইস ওই পয়েন্টটা যদি একটু আগে দিতাম আরো বেটার হতো আমার উত্তরটা আবার কাটলে কি লাভটা হলো কিছু লাভ হলো না এর একটা ভালো ট্রিক রয়েছে ভালো একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তুমি একটা পেজ তোমার খাতার একটা পেজ কিংবা একটা লুজ পেজের একটা পেজকে এটার জন্যই রাখো যে বড় কোশ্চেনটা তুমি পরপর কি পয়েন্ট লিখবে তুমি ধরো একটা বড় কোশ্চেন পড়লো তুমি কি করলে একটা পেজ নিলে তুমি ধরো তোমার তোমার যে খাতা দিয়েছে তার লাস্ট পেজটা তুমি রাখলে তার নিচে ছোট্ট একটা জায়গা করে নিলে তুমি সেখানে কি করলে তুমি প্রশ্নের দাগ নাম্বার দিলে দিয়ে আমি এই এই পয়েন্ট আমি পাঁচটা এই পয়েন্ট দেবো পাঁচটা পয়েন্ট তুমি লিখে নিলে এইবারে তুমি ওখানে ডিসাইড করো দু মিনিট টাইম লাগবে বেশি টাইম লাগবে না তুমি ওখানে ডিসাইড করো যে এই পয়েন্টটা আমি এক নম্বরে দেবো এই পয়েন্টটা আমি দু নম্বরে দেবো এটা তিন নম্বরে দেবো এটা আমি চার নম্বরে দেবো ওকে তারপরে জাস্ট এবারে তুমি লিখতে শুরু করো এক নম্বর পয়েন্ট আচ্ছা এটা আছে ঠিক আছে লিখে লিখে নিলে ঠিক আছে তাও দু নম্বর পয়েন্ট আচ্ছা আচ্ছা এইটা লিখতে হবে এটা লিখে নিলে সেক্ষেত্রে তোমার কাটার চান্স হয়ে যাবে কেটে ওই যে ঘুরে কেটে দিচ্ছ ওটার চান্স কিন্তু জিরো পারসেন্ট হবে অতএব এই পদ্ধতি আমরা অবলম্বন করবই ওকে দেখো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের পার্থক্য পার্থক্যের ক্ষেত্রে তোমাদের অনেকেরই একটা ভুল হয় দেখো এরকম আমরা কীরকম করি ধরো একটা পার্থক্য ধরো লিখছি একটা পার্থক্য দিয়েছে আমরা পার্থক্য লিখতে লিখেছি এখান থেকে এক নম্বর পয়েন্ট শুরু হয়েছে আর লিখছি 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 এখানে এর পাশেও আমার এক নম্বর পয়েন্ট শুরু হয়েছে আমরা লিখছি দিয়ে কি হচ্ছে দু নম্বর পয়েন্ট আমার এখানে শুরু হয়েছে লিখছি দিয়ে তিন নম্বর পয়েন্টটা আমি শুরু করছি কোথায় এখানে এই দু নম্বর পয়েন্ট এই পাশে দু নম্বর পয়েন্টটা আমরা অন্য জায়গায় একটু নিচের দিকে শুরু করে দিচ্ছি এখান থেকে লিখছি তা এখানে আমি তিন নম্বর পয়েন্ট শুরু করে দিচ্ছি এখানে এ পাশে আমি তিন নম্বর পয়েন্ট শুরু করছি টিচার কি ভাববেন তিনি ভাববেন যে এটার সাথে বোধ হয় এই এটার সাথে বোধ এটা ঠিক আছে তুমি যদি টিচার হতে তোমার একটা বিরক্ত লাগতো না কোথায় কি লিখেছে ধর যাও একটা নাম্বার দিতে তো হয় কি না তিনি একটা খাতা চেক করছেন না তিনি একশোটা দুশোটা খাতা চেক করছেন অতএব তাকে এমনভাবে দেখাতে হবে যে তার চোখের সামনে ভেসে ওঠে জাস্ট ওকে তাহলে আমরা কী করবো পার্থক্য লেখার সময় এক নাম্বার এখানে শুরু হবে এক নাম্বার এখানে শুরু হবে একটা দাগ দেবো দু নাম্বার এখানে শুরু হবে দু নাম্বার এখানে শুরু হবে একটা দাগ দেবো ওকে আমরা প্রত্যেকটা কি করব। প্রত্যেকটা পয়েন্ট লেখার পরে আমরা দাগ দেব। প্লাস আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো পার্থক্য একটা দু মার্কস রয়েছে দু মার্কস রয়েছে সেখানে আমরা কটা পার্থক্য লিখবো সেখানে আমরা লিখব তিনটা পার্থক্য তাতে আমার উদাহরণ ইনক্লুড থাকবে না উদাহরণ কিংবা ছবির জন্য আমি এক্সট্রা পয়েন্ট দেব। ওকে আমি নর্মাল পার্থক্য লিখব তিনটা তাছাড়া উদাহরণ আর ছবি আলাদা করে দেব আমরা ডান নেক্সট যদি তিন নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা চারটা পয়েন্ট লিখবো উদাহরণ ছবি আমরা আলাদা দেব ওকে চলো নেক্সট ছবি ছবি আঁকার সময় আমাদের বড্ড একটা সমস্যা কি সমস্যা বলো তো ছবি আঁকার সময় আমরা ছবি তো অনেকে ভালো আঁকি কিন্তু সমস্যাটা হচ্ছে হ্যাঁ ধরো ধরো এখানে তুমি ছবি আঁকছো ওকে এটা হচ্ছে আমার পেজ এই পেজে আমি ছবি আঁকছি হ্যাঁ এই পেজে আমি ছবি আঁকছি এবার ব্যাপারটা হচ্ছে দাঁড়াও তো একটু হ্যাঁ চলো পেজটা দেখা যাচ্ছিল না ভালো করে চলো এই পেজে আমি ছবি আঁকছি আমি ছবি আঁকার সময় কি করলাম ধরো এখানে নিউরনের ছবি পড়ছি আমি নিউরনের ছবি সুন্দর করে আঁকলাম এখানে ঠিক আছে এখানে একটা নিউরনের ছবি আঁকলাম নিউরনের মোটামুটি একটা ছবি আঁকলাম ওকে দিয়ে এ পাশে কিছু পয়েন্ট এ পাশে কিছু পয়েন্ট এ পাশে কিছু পয়েন্ট এ পাশে কিছু এরকম করে আমি পয়েন্টিং করে দিলাম এটাই হচ্ছে সবথেকে বড় ভুল টিচার দেখছেন কি এ পাশে একটা পয়েন্ট পড়তে যাচ্ছেন দিয়ে আবার এ পাশে একটা পয়েন্ট এ পাশে একটা পয়েন্ট বিরক্ত লাগবে লাগবে নাকি লাগবে না এবার আরেকটা খাতা তিনি দেখলেন তোমার বন্ধুর কোনো খাতা সেটা কেমন সেটা হচ্ছে সেটা হচ্ছে এই রকম দেখো সেটা হচ্ছে এই রকম সে ছবিটা এঁকেছে খুব ভালো ঠিক আছে হয়তো তোমার মতো অত ভালো হয়নি কিন্তু সে এঁকেছে ভালো সে মোটামুটি একটা এঁকেছে ধরো তিনি সে মোটামুটি একটা ছবি এঁকেছে কিন্তু সে করেছে এটা কি একদিকে সুন্দর করে একবারে সমান করে পয়েন্টিংগুলো করেছে টিচার জাস্ট এলেন যে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 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 ঠিক 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 আছে 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 ব্যাস পাবে তোমার বন্ধু বেশি নাম্বার পাবে আরেকটা ব্যাপার ছবি আঁকার পরে অবশ্যই তুমি একটা যদি এরকম করে ঘিরে দাও না ক্ষেত্রে ছবিটা দেখতে অনেক বেটার লাগে অতএব ছবির সময় আমরা দুটো দ্বিতীয় নম্বর আমরা কি করবো আমরা ছবিটাকে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো আর নিচে লিখবো চিত্র ওকে চিত্র বলে নিচে লিখব যে চিত্র উমুক এটা উমুক ছবি ওকে তাহলেই তোমার খাতাটা সুন্দরভাবে প্রেসিডেন্ট হবে আমার টিচারের কাছে নেক্সট দেখো আরেকটা প্রশ্ন তোমাদের মনে থাকে যে কোন প্রশ্নের উত্তর আমি আগে লিখবো আমি কি এইভাবে লিখবো যেই প্রশ্নটা বেশি খুব ভালো করে পারি সেই প্রশ্নের উত্তরটা আমি আগে লিখলাম তারপরে আমি ধরো তোমাদের কটা থাকে বিভাগ ক থাকে খ থাকে গ থাকে আর আমার ঘ থাকে ওকে তুমি ধরো ঘয়ের দাগের ঘয়ের যে বিভাগের একটা প্রশ্ন খুব ভালো পাচ্ছো সেটা সবার আগে লিখে দিলে তারপরে দেখো তুমি কয়ের দাগের কয়ের একটা বিভাগের খুব একটা প্রশ্ন ভালো পাচ্ছো সেটা দুটো লিখে দিলে কয়ের বিভাগে দুটো লিখে দিলে তারপরে আবার ধরো ক্ষয়ের বিভাগে দুটো লিখে দিলে এক্ষেত্রে কি হবে বলো তো তুমি সাপোজ করো তুমি একজন টিচার তুমি ফার্স্টে ঘয়েরটা দেখলে ঠিক আছে ঘয়ের দাগের ঘয়ের তোমার বিভাগের উত্তরটা রয়েছে ঠিক দিয়ে দিলেন তারপর হঠাৎ করে দেখছে তিনি ক এ বাবা কি হলো ঠিক আছে তাও তিনি মেনে নিলেন ক ঠিক দিলেন দু নাম্বার দিলেন ও বাবা আবার খ ঢুকে গেছে কয়ের বাকি প্রশ্নের উত্তর কোথায় তুমি যদি এইভাবে জোগা খিচুড়ি জোগা খিচুড়ি করে পাকাও না টিচার কিন্তু রেগে যাবেন টিচার তোমার প্রতি তোমার খাতার প্রতি বিরক্ত বোধ করবেন অতএব আমরা কী করবো পর লেখার চেষ্টা করব মানে কি মানে হচ্ছে আমি যদি খ আমরা যদি খ বিভাগটা শুরু করি খ বিভাগের প্রথম যেই প্রশ্নটা ভালো পারব দেখো যদি আমরা ধরো খ বিভাগের দুয়ের ড্যাগেরটা আমি খুব ভালো পারবো তার আগে আমি কিন্তু আমরা খাতা দেখে আমি দেখে নিয়েছি যে কোন কোন প্রশ্নটা আমরা করবো দুয়ের জায়গাটা খুব ভালো পারবো দুয়েরটা লিখলাম তিনের জায়গাটা তারপরে ভালো পারবো তিনেরটা লিখলাম তারপরে পাঁচ পারবো পাঁচ লিখলাম ওকে এইভাবে আমরা পরপর লিখতে থাকবো যাতে টিচার রেগে না যান ক্ষয়ের পরে আমরা ধরো আবার ক লিখতে ভালো লাগছে ঠিক আছে কয়ের কয়ের যে বিভাগের সমস্ত লিখে নিলাম তারপরে ধরো আমি ঘ লিখবো ঘয়ের বিভাগের সমস্ত লিখলাম তারপরে ধরো আমরা গ লিখবো গয়ের বিভাগের সমস্ত লিখলাম এইভাবে আমরা বিভাগ অনুযায়ী লিখবো এইবারে তোমরা বলবে যে আমি পরীক্ষার খাতায় কোনটা লিখব কোনটা অ্যাপ্লাই করব। আগে ক লিখবো নাকি খ লিখবো নাকি গ লিখবো না ঘ লিখব দেখো তার জন্য একটা ব্যাপার হচ্ছে তুমি এখন যখন মানে প্র্যাকটিস করছো এখন যদি যখন তুমি সেট প্র্যাকটিস করছো তখন তুমি একদিন করোটা কি যে আগে ক লিখো তারপরে খ লিখো তারপরে গ লিখো তারপরে ঘ লিখো ওকে এইভাবে তুমি প্র্যাকটিস করো দেখো তোমার কত টাইম লাগছে কি কি সমস্যা হচ্ছে আর মানে কতটা টাইম লাগছে কতটা তুমি কমফোর্টেবল তুমি নিশ্চয় লিখো যে তোমার এই ব্যাপার ঘটেছে নেক্সট দিনে যখন তুমি পরীক্ষা দেবে তখন আগে খ লেখো এইভাবে তারপরে ক লেখো তারপরে গ লেখো তারপরে ঘ লেখো ওকে তাতেও লেখো যে তোমার কি কি সমস্যা হয়েছিল আর কি কি ব্যাপার ঘটেছে সমস্ত লেখো আর কতক্ষণ টাইম লেগেছে কতটা ভুল করেছো কতটা মাথার উপরে প্রেসার পড়েছে তারপরে আবার আগে ঘ লেখো তারপরে গ লেখো তারপরে ধরো ক লিখছো তারপরে খ লিখছো ঠিক আছে এইভাবে লেখো আবার তাকে নোট ডাউন করো যে আমার এই ব্যাপার হচ্ছে তুমি তো এমনিতে প্র্যাকটিস করতে একটু অন্যভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো এবার লাস্টে দেখো যে তোমার কোনটাতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল হয়েছে পরীক্ষার খাতায় আমি সেটাই লিখবো আমি সেটাই অ্যাপ্লাই করব আমি এটা করব না যে পাশের বন্ধু আমার প্রথমে ছবি এঁকে নিয়েছে আমি ছবি আঁকতে লেগে গেলাম না আমি এটা করব না আমি ঘরে যেটা ঠিক করে গেছি আমি যুদ্ধক্ষেত্রে নামার আগে তলোয়ারটা এইভাবে বার করা শিখেছি সেখানে গিয়ে আমরা উল্টোভাবে বার করতে যাচ্ছি দেখছি আমাদের ঘাড় কাটা হয়ে যাচ্ছে সেটা নয় সেটা আমরা করব না আমরা বাড়ি থেকে যেটা শিখে গেছি সেটাই প্র্যাকটিস করব সেটাই ওখানে ইমপ্লিমেন্ট করব তবেই আমার বেস্ট আউটপুট আসবে ওকে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ধ্যান ধারণায় রাখতে হবে এইভাবে আমাদেরকে পরীক্ষা দিতে হবে তবে আমাদের খাতাটা ভালোভাবে ডেকোরেট হবে দেখো কিভাবে লাইন টানতে হয় কিভাবে মার্জিন টানতে হয় সেই সেটা তোমরা সবাই জানো আশা করছি যে চারিদিকে এরকম মার্জিন টানতে হয় এই ব্যাপার এই সমস্ত সমস্ত কিছু জানো এই ব্যাপারগুলো হয়তো অনেকে জানা থাকে না সেই জন্য এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দিলাম চলো আজকের মতো এখানেই লেখা হচ্ছে নেক্সট ভিডিওতে